আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ট্রুবেলের কবজায় থাকা 38টি উন্নয়ন প্রকল্প বাতিল করা হলেও সেগুলো আবার শুরু করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে কর্তৃপক্ষের দাবি, পুনরায় দরপত্রের মাধ্যমে চালু করা হবে বন্ধ হওয়া প্রকল্পগুলো। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানাভাবে প্রভাব খাটিয়ে সরকারি কাজ বাগিয়ে নিতেন ফরিদপুরে আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। 2000 কোটি টাকা পাচার মামলায় গেল 7 জুন গ্রেপ্তার হয় এই দুই ভাই। তাদের মালিকাধীন 3টি কোম্পানির 38টি উন্নয়ন প্রকল্পের কাজ বাতিল করে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এগুলোর মধ্যে আছে পদ্মা নদীর স্রোতধারায় 580 মিটার দৈর্ঘ্যের সেতু, উপজেলা পরিষদ ভবন, কালভার্ট, জেলা পরিষদের আধুনিক অডিটোরিয়াম সহ বিভিন্ন স্থাপনা। 4 মাস ধরে প্রকল্পগুলো বন্ধ থাকায় কাজ শেষ করা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। আমরা যারা ড্রাইভাররা গাড়িগুড়ি নিয়ে একেবারে যাইতে পারিনি, অবস্থা খুব সিরিয়াস ছিল, আর কিছু কিছু গাড়ি উল্টেও গেছে। যাচ্ছি আমার এই কর্মের মালের অবস্থা দেখে, তারপরে তো সেখানে আপনার গাড়িটা নিয়ে আমি পড়ে গেছি। ব্রিজটা বন্ধ থাকাতে আমাদেরই পারপার যাতায়াতের যে একটা সুব্যবস্থা হতে লাগছিল, এতে কাজটা স্থিত হওয়াতে আমরা এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে মসজিদের যেগুলো পড়ে রয়েছে, রড টড সব বের হয়ে রয়েছে, জং ধরে গেছে, এগুলো হয়তো টেম্পারেচার কমে যাবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফরিদপুরে এলজিআরডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন। তবে পুনরায় দরপত্র আহ্বানের মাধ্যমে চলমান কাজ সম্পূর্ণের কথা জানিয়েছেন বোয়ালমারী উপজেলার প্রকৌশলী রফিকুল ইসলাম। এই প্রক্রিয়াটা যত দ্রুত সম্ভব শেষ করে নতুন করে যাতে আমরা টেন্ডার করতে পারি এবং সম্পূর্ণ করে স্থানীয় জনসাধারণের যাতে পরিপূর্ণ সুফল পায় সে ব্যাপারে সচেষ্ট আছি। দেশের উন্নয়ন এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দ্রুত প্রকল্পগুলোর কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার ফেরারি আসামি সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তির আদালতে হাজিরা দেওয়ার গুঞ্জনে উত্তপ্ত জেলা শহর। একজন ফেরারি আসামির এভাবে প্রকাশ্যে মহড়া দিয়ে আদালতে হাজির হওয়ার ধৃষ্টতায় আতঙ্কে শহরবাসী। কোর্ট ইন্সপেক্টর তানভীর আহমেদ জানান, মুক্তি আদালতে হাজিরা দিতে এসেছেন কিনা নিশ্চিত নন। তবে তার বাবা টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান এবং ভাই সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে আদালত চত্বরে দেখা গেছে। বেলা 11:30টার দিকে সমর্থকদের নিয়ে আদালত চত্বরে মহড়া দেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরফান আলী মোল্লা জানান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অনুপস্থিত থাকায় আসামি পক্ষের কেউ আদালতে জামিন দাখিল করেনি। রংপুর নগরীর ঠিকাদার পাড়া এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় উদ্ধার করা হয়েছে 3,198 পিসি আপা, 1 বোতল ফেন্সিডিল, 5টি ব্যাংকের চেক বই, প্রাইস বন্ড ও মাদক বিক্রির নগদ টাকা। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর ঠিকাদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম পুলিশে কর্মরত এএসআই মনিরুজ্জামানকে গ্রেফতার করে। রাজশাহীর তানোরে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান গুলিসহ আয়নাল হক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে রাজশাহী র্যাব 5 ও চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক আয়নাল নওগাঁ জেলার বরিরাম মণ্ডল পাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 5 চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার রাত 10:30টার দিকে তানোরের মার্শিয়া এলাকায় অভিযান চালিয়ে আয়নালকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান সহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তানোর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও 2 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গেল রাতে বুড়িমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন আব্দুর রাজ্জাক ও জিএম মানিক। এ নিয়ে দায়ের করা 3টি মামলায় মোট 38 আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গেল 29 অক্টোবর ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে আবু ইউসুফ মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে হত্যা করে স্থানীয়রা।
নড়াইলে এক ভ্যান চালকের গলা কেটে মোটর চালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 10টার দিকে সদরের দুর্বাজরি এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ভ্যান চালককে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা বশিরের ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হন কমপক্ষে 20 জন। সকালে উপজেলার শ্রীজুতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘুদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান টুটুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6,416 জনের। নতুন করে আক্রান্ত হয়েছে 2,419 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,49,460 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাইবার টিনস অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়া নড়াইলের কিশোর সাদাত রহমানকে স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গেল 13 নভেম্বর নেদারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংগঠন কিডস রাইসের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূমিত হন নড়াইলের আবুল আব্দুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাদাত রহমান। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জনসচেতনতামূলক ক্যারাভ্যান রোড শো উদ্বোধন করা হয়েছে। সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনারের ও আয়োজন করা হয়। দুপুরে সাভার উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতা কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার। পরে সাভার উপজেলা চত্বর ও ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে ক্যারাভ্যান শো থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বীজ সংকটে আলু চাষে বিপাকে পড়েছেন জয়পুরহাটের চাষিরা। মৌসুম শুরু হলেও বীজ সরবরাহ শুরু করেনি বিএসডিসি, আর বেসরকারি সংস্থা থেকে বেশি দামে ও চাহিদা মতো বীজ পাচ্ছেন না কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে আলু বীজের কোনো সংকট নেই। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি মৌসুমে জয়পুরহাটে 40,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে আলু বীজের চাহিদা 50,000 টন। এর মধ্যে সরকারি সংস্থা বিএডিসির আলু বীজ বরাদ্দ আছে মাত্র 2,000 টন, তবে তাই এখনও সরবরাহ শুরু হয়নি। আর বেসরকারি সংস্থাগুলো কিছু বীজ দিয়ে সরবরাহ বন্ধ রেখেছে। এর মধ্যে আলু চাষের জমি প্রস্তুত করে বীজের জন্য ডিলারদের কাছে ঘুরছেন কৃষকরা। ডিলারদের কারণেই বেশি দামেও বীজ পাচ্ছে না বলে অভিযোগ তাদের। আমরা জয়পুরহাটের বিআইডিসি বীজ পাচ্ছি না, সারের দাম বেশি, বীজের দাম বেশি। সরকার বিআইডিসি বীজটা না দেওয়ার কারণে আমরা ব্রাকের আলুটা মানে বেশি দরে ক্রয় করে আমাদেরকে লাগাতে হইতেছে। স্থানীয় বীজ সংরক্ষণকারী ব্যবসায়ীরা বলছেন সংরক্ষণের খরচ বাড়ায় বাজারেও দাম বেশি। ডিলারদের অভিযোগ বিএডিসি সহ বেসরকারি সংস্থা থেকেও চাহিদা মতো বীজ পাচ্ছেন না তারা। 47-48 টাকা কেজি করেছে, যে বীজ গত বছর ছিল 22-24 টাকা। বরাদ্দ বাড়ালে কৃষককে আমি বোঝাতে পারবো এবং উৎপাদনটা বাড়বে। বিএডিসি বীজ সরবরাহ শুরু করলে সংকট থাকবে না বলে জানান এই কর্মকর্তা। আগামী সপ্তাহে সব বীজ আলু অ্যাভেলেবল হয়ে যাবে এবং ডিলাররা সব বীজ আলু কৃষকদের মাঝে বিতরণ করবে সুষ্ঠুভাবে, এবং আশা করি যে বীজের চাহিদা আর কখনো কাটবে। আলু বীজের দাম নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর দাবি কৃষক সহ সংশ্লিষ্ট সবার। নাদিরা সুলতানা, আরটিভি।
শীতের দাপট বেড়েছে কুড়িগ্রামে। এ জেলায় আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আজ ঘন কুয়াশা না থাকলেও বইছে কনকনে হিমেল হাওয়া, ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বিকাল থেকেই বাড়তে থাকে শীতের তীব্রতা, চলে পরদিন সকাল পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।